আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা গত কয়েকটি পর্বেতে আমরা সোরা বাকারার দশ নম্বর আয়াত পর্যন্ত বানান করে সহি শুদ্ধভাবে শিখেছি তো আজকে আমরা সোরা বাকারার দশ নম্বর আয়াতের পর থেকে শিখব বানান করে তো আপনারা আমার পর্বগুলো যদি ভালোভাবে দেখেন খেয়ালের সহিত দেখেন তাহলে অল্প সময়ে আপনারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আমার সবগুলো সকলে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো কেউ একটুও টানবেন না তো আজকে আমরা শিখবো সূরা বাকারার 10 নম্বর আয়াতের পর থেকে সকালে মনোযোগ সহকারে শুনবেন শেষ পর্যন্ত তো চলুন শুরু করছি আজকের সবক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ওয়াউ যবর ওয়া হামজা হাযের ই ওয়া ই ওয়া ই আলিফ জবর পাতলা হবে এবং একালিপ টান হবে জবরের উপরে খালি আলিফ জবরের উপরে খালি আলিফ থাকলে টান দিয়ে পড়তে হয় ওয়া ই রা ওয়া ই রা তারপর দেখুন ইয়াজের কি জেরের পরে জজমুলাইয়া একালিপ দিতে হবে এখানেও কফ ইয়াজের ওয়া ই একালিপ্টানগুলো একটু ধাক্কা দিলেই হয়ে যায় ও কি কী তারপর লামজবল্লা ও ইরা কিলা ও ইরা কিলা তারপর লাম লামজবল্লাহ হামিম পেশ হুম লাহুম লাহুম ও ইরা কিলা লাহুম তারপর লাম আলিফ লা এখানে আবার জবর উপরে খালি আলিপ টান দিতে হবে লাম আলিজবর লা লাহুম লা ওয়া ইযা ক্বিলা লাহুম লা তা দিয়ে ফা ধরবে তা ফা পেশ তুফ লা তুফ লা তুফ উচ্চারণটা খেল করবেন তুফ সিনজের সি লা সি দাল ওয়াউ পেশ দু লা সিদু পেশের পরে যজমলা ওয়াও একালিপ টান দিতে হবে আমি গত কয়েকটি শবকের ভিতরে আপনাদেরকে একালিপ টানের তিনটা বিষয় বলেছি একালিপ টানের তিনটা নিয়ম হচ্ছে একটা হচ্ছে জবরের পরে যদি খালি আলিপ থাকে যে এটা এটা আর এই যেটা জবরের পরে যদি খালি আলিপ থাকে তাহলে সেখানে একালিপ টান দিয়ে পড়তে হবে তারপর আরেকটা বলেছি জের পরে যদি জজমলা ইয়া থাকে এখানেও একালিপ টান দিয়ে পড়তে হবে তারপর আরেকটা পড়লাম পেশের পরে যদি জজমলা ওয়াও থাকে একালিপটান দিয়ে পড়তে হবে আপনারা এই তিনটা বিষয়ে সারা জীবন মুখাস্ত রাখবেন মনে রাখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা যখন কোরআন শরীফ পড়বেন তখন আপনাদের এই তিনটা স্থানে টান দিতে কোনো ভুল হবে না ইনশাআল্লাহ তো একটা বললাম জবরের পরে যদি খালি আলিপ থাকে একালিপটান আরেকটা হচ্ছে জেরের পরে যদি জজমলা ইয়া থাকে একালিপটান তারপর আরেকটা হচ্ছে পেশের পরে যদি জজমলা ওয়াও থাকে একালিপটান এই তিনটা টান মনে রাখবেন তাহলে ওয়া ইদা ক্বিলা লা সিদু তারপর দেখুন ফা দিয়ে এ যে লাম ধরবে আলিফ বাদ যাবে ফা লামজের ফিল উচ্চারণে ফা লামজের। ফিল তাহলে লাতুফ সিদু ফিল হামজাহ রজি বড় অর মুখটা একটু ভরপুর থাকবে গোল থাকবে হামজা রজি আর আপনারা মনে করবেন এটা আলিফ তাহলে আমি হামজা বললাম কেন আমি পূর্বের সবগুলোর ভিতরে বলেছি আলিফকে হামজা বলার কারণ আলিফের উপরে নিচে যখন জের জবর পেশ থাকে তখন ওই আলিফকে হামজাহা বলতে হয় তাতে আমি আলিফটাকে হামজা বললাম হামজাহার অজবর আর ফিল আর ফিল আর দুই ফিল আর দুই দজের দি বলবেন না দি দি বললে কিন্তু দাল জের দি হয়ে যায় দাল জের দি আর দজের দুই দুইটা কিন্তু পার্থক্য আছে দুইটার ভিতরে তাহলে আমরা দোয়াতের ভিতরে বলবো দজের দুই দুই মুখটা একটু গুল করে ভরপুর করে দজের দুই তাহলে ফিল আউ দুই ফিল আউ দুই উপর থেকে ফিল কিল ফিল এখানে যেহেতু আমরা থামবো না তাহলে এখানে দুই বলবো আর যদি এখানে থামি আমরা এই লাম চিহ্নর জায়গায় যদি আমরা থামি তাহলে পড়তে হবে ফিল ফিল আউ এভাবে বলতে হবে তো আমরা থামবো না আমরা এখান থেকে ধরে পড়বো পরে ফিল আর্ পরে কফ আলিফ জবর ক লামাও পেশ লু দেখুন এখানে জবরের পরে খালি আলিফ এক টান হবে তারপরে এখানে দেখুন পেশের পরে জজমলা ওয়াও এখন আপনারা বলবেন যে পেশের পরে জজমলা ওয়াও আমি পূর্বে বললাম এক টান হবে কিন্তু এখানে এক টান হবে না এখানে এক আলিফের জায়গায় তিন আলিপ টান হবে এই দেখুন তিন আলিফের একটা চিহ্ন দিয়েছে এর নাম হচ্ছে মদ্দে মুন ফাসিল তো আমরা এখানে তিন আলিপ টান দিব কলু এটা হচ্ছে এক আলিফ আর এটা হচ্ছে তিন আলিফ কলু হলে ফিল আর দি কলু তারপর হামজাহ দিয়ে নুন ধরবে হামজা নুন ইন এখানে ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নার নিয়মটা আমি পূর্বের সবকে বলেছি হরকতের পরে যদি নুনম এমে তাজদিত হয় তাহলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় তো গুন্নাটা কীভাবে হবে হামজাহ নুনজের ইন নুন না এখানে যে নুনের উপর তাজদিদ আসছে মিমেরও আসে নাই যদি মিমের আসতো তাহলে এখানেও গুন্না করতে হতো মিম আর নুন এই দুইটার উপর যদি থাকে এবং তার ডাইনে যদি হরকত থাকে তাহলে ও আজীব হবে তো ইন্না মিম আলু জবর মা ইমা কলু ইননামা তারপরে নুন হাজবর নাহ ইন্নাহ এই মা একালিপ্টান হবে নাহ নুন পেশ নু নাহ নু নাহ নু কলু নাহ নু পরে মিম সৎপেশ মুস 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 উচ্চারণ খেল করবেন মুস একবারে মুস হবে না মুস বললে সেনের উচ্চারণ হয়ে যায় এখানে যেহেতু সোয়াদ তাহলে সোয়াদের উচ্চারণটা করতে হবে মুস মুস মুখটা ভরপুর থাকবে মুস লামজের লি লি আপনাদেরকে আমি বারবার উচ্চারণ করে দেখিয়ে দিলাম আপনারা খেয়াল করবেন মুস্তি ইনাহস্তি হাওয়া একালিপ টান হবে তো এখানে একালিপ টান হবে পরে দেখুন আবার থামার কারণে আবার আরও তিন আলিপ টান হবে মুসলিহাওয়া বেশ হউ মুস লিহ বানান করে পড়ার সময় একালিপ টান হবে পরে যখন রিডিং পড়বেন এক টানে পরে দেখুন না মুস এক একালিপ টানকে তিন আলিপ টান দিলাম আমি এর কারণ হচ্ছে মদের হরফের পরের হরফে যদি অফ হয় তাহলে তিন আলিফ টান দিয়ে পড়তে হয় মদের হরফ হচ্ছে এই যে ওয়াও পেশের বাম পাশে ওয়াও মদের হরফ তাও দেখুন মদের হরফের পরে হরফে এই যে অফ হয়েছে এই যে মদের হরফের পরে হরফটা হচ্ছে নুন তারপরে এই যে অফ তাতে এখানে তিন আলিপ টান তাহলে এই একা একটা আমি আবার সুন্দর করে এক টানে পাঠ করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনুন وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ <applause> ترponderون همزة زبر ام آه؟ ألف زبر لا اخاني على তারপর দেখুন এখানে ওয়াজিব আজিব গুন্না হবে এই যে হরকতের পরে নুনের উপর তাজদিদ আসছে হামজা নুনজের ইন আল ইন নুন জবর না আলা ইন না হাম হুম আল ইন না হুম আল ইন না হুম তারপর হাপেশহু। হু মিম দিয়ে এই যে লাম ধরবে মিম লাম পেশ মূল হুমুল আলা আলাহুম হুমুল আলাহুম হুমুল পর মিম ফাপেশ মুফ মুফ সিনজের সি মুফ সি হু মুল মুফ সি হুমুল মুফ সি দালোপেশ দু হুমুল মুফ সি দু নুন জবর না হুমুল মুফ সি হুমুল মুফ হুম এ আয়াতটা শেষ হয়েছে পরের পৃষ্ঠায় চলুন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব তো দেখুন ওয়াউ জবর ওয়া লাম খারা জবর লা কাপ দিয়ে লাম কাফ লাম লামজের কিল কিল এই যে খারা জবর একালিপটা আন দিতে হবে লা ওয়ালা কাপ লামজের কিল এই যে কাপ দিয়ে লাম ধরবে এই নুন বাদ যাবে কাপ দিয়ে দেখুন এই যে তাস দিয়ে লাম ধরবে কাফ লামজের কিল ওয়ালা কিল লাম আলিফ জবর লা আমি পূর্বের সবকে বলেছি তাসদিত ওয়ালা হরফ দুইবার পড়তে হয় একবার পড়লাম এই কাপ দিয়ে লাম ধরলাম একবার নিজে নিজেই লাম আলিফ জবর লা তাহলে ওয়ালা কিল্লা ওয়ালা কিল্লা يا يش إندربي يا إندبر يش يش ولكن لا يش عين بشعو ولكن لا يشعو رو بشرو ولكن لا يشعرو ننزبرنا ولكن لا يشعرو তিন আলিপ টান দিয়ে ছেড়ে দিতে হবে তো পূর্বের যে আয়াতের লাস্টের টানের কথা বলছিলাম তো এখানেও সে একই নিয়ম এই মধ্যে হরফের পর হরফে অপ হয়েছে তাতে তিন আলিপ টান এই টানটার নাম হচ্ছে মধ্যে আরজি তিন আলিপ টান দিয়ে ছেড়ে দিতে হবে যেমন তো আপনারা যদি এমনভাবে বানান করে সহি শুদ্ধভাবে পড়ার সবকগুলো নিয়মিত দেখেন তাহলে আপনি অল্প সময়েই কোরআন সোহে শুদ্ধ করে পড়তে পারবেন তো আজকের সবকটি সুরা বাকারার বারো নম্বর আয়াত পর্যন্তই পরের সবক আমরা সুরা বাকারার বারো নম্বর আয়াতের পর থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ